বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ভুখা পেট নিয়ে এক তরুণের এগিয়ে যাওয়ার ইচ্ছে দমিয়ে রাখতে পারেনি কেউ। বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি হতেই হবে। পরিবারের চরম দরিদ্রতার মধ্যেও তরুণ বিয়ে পাস করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য টাকা জোগাড় করে উঠতে পারছিলেন না তিনি। অভাব অনটনে পড়ে শেষমেশ নিজের রক্ত বিক্রি করে টাকা জোগাড় করেন তিনি। সুব্রত দাস এবছর বীরভূম মহাবিদ্যালয় থেকে ইতিহাসে সাম্মানিক স্নাতক হন। এরপরই এমএ তে ভর্তির জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করেন তিনি। ভর্তি নেওয়ার তালিকায় তার নাম উঠলেও ভর্তি হওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল। ৬,০০০ টাকা। প্রতিদিন পেটের ভাত জোগাড় করাটাই যাদের কাছে চ্যালেঞ্জ, এরকম হতদরিদ্র পরিবারের ছেলে কিভাবে জোগাড় করবে এত টাকা? তবে কি পড়াশোনায় ছেদ আনতে হবে সুব্রতকে? নানান চিন্তা কুরে কুরে খাচ্ছিল তাকে। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি। এরপরই রক্ত বিক্রির সিদ্ধান্ত নেন। প্রতি ইউনিট রক্ত 600-800 টাকা দামে বিক্রি করেন তিনি। এ কাজ বেআইনি জেনেও তাকে করতে হয়েছে। চাই এবং বিশ্বভারতীতে ভর্তি হবে, তার জন্য পয়সার অভাব। আমার ছেলে কিছু নিজের ব্লাড বিক্রি করে পয়সা জোগাড় করে। আমি এই সর্দিতে পয়সা এমন কিছু উঠাইতে পারি না। সংসারটা কোনো রকম ভাব যায়, নিজের স্ত্রীর শরীর খারাপ, আর আমি এই গ্রামে গ্রামে ঘুরে এই সবজি ব্যবসা করি। পয়সা আমি কি চাইছেন? আমি কিছু সাহায্য চাইছি আমাকে কাছে, যদি দিলে খুব ভালো হয়, ছেলেটা ভর্তি হতে পারে। বেশ কয়েকবার নিজের রক্ত বিক্রি করে, পুরাতন মোবাইল ফোন বিক্রি করে, আবার দিন মজুরের কাজ করে 4,000 টাকা জোগাড় করতে পারেন সুব্রত। শুক্রবার ছিল ভর্তি হওয়ার শেষ তারিখ, কিন্তু আরো 2,000 টাকা জোগাড় করতে পারছিলেন না তিনি। ঘটনার খবর পেয়ে বীরভূম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা পাশে দাঁড়ায়। অবশেষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন সুব্রত। জীবন যুদ্ধে সুব্রত দাসের সংগ্রামকে টিম ব্রেকিং বেঙ্গলের কুর্নিশ। আমার নাম সুব্রত দাস, বাবার নাম মোহন দাস, উনি একজন সবজি বিক্রেতা, বাড়িতে বাড়িতে যেয়ে সবজি বিক্রি করেন। আমি খুব কষ্টেই পড়াশোনা করেছি এবং বিশ্বভারতীতে এবছর এম এর জন্য 4 র্যাঙ্ক হয়েছে, তো ভর্তির চান্স আমি পেয়েছি। আমাকে পেমেন্টটা করবার জন্য আজকে লাস্ট ডেট আছে, আজকে পেমেন্ট করতে হবে আমাকে। তো পেমেন্ট করার জন্য আমার এখন মোটামুটি 2,000 টাকার মতো বাকি আছে, তো আমাকে টাকাটা জোগাড় করতে হবে খুব কষ্ট করে। বাকিটা কিছু কিছু মাসে মাসে রক্ত বিক্রি করে ও টিউশন পড়িয়ে জোগাড় হয়েছে। এখন বাকিটা রক্ত হসপিটাল যখন দরকার হয় পেশেন্টের। আমাদের দাদারা থাকে সব, যে এরকম ব্যাপার আছে সব, অনেক দাদারা ওরাও বিক্রি করে, ওদের যখন দরকার হয় টাকার, টাকার জন্য ওরাও বিক্রি করে। দাদারা বটে আমাদের, মানে বড় সিনিয়র। তাদের বাড়ি কোথায়? সাইডে আছে বাড়ি। আমারও যখন প্রচণ্ড অসুবিধা থাকে তখন আমি মাসে মাসে বিক্রি করে কিছু টাকা আমার জোগাড় হয়েছে, আর আমার টিউশনে পড়িয়ে কিছু জোগাড় হয়েছে। মোটামুটি এখনও 2,000 টাকার মতো আমার বাকি আছে, আজকেই লাস্ট ডেট আছে পেমেন্টের। তো আজকে পেমেন্টটা করতে হবে আমাকে, না করতে পারি তাহলে প্রচণ্ড অসুবিধা। কী হতে চাও তুমি? আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই। আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্নই আমার আছে। আমি যদি হয় তাহলে আমি খুব ভালো করে ছেলেদেরকে পড়াবো, বা আমার স্বপ্নটা যেন পূরণ হয় আমি চেষ্টা করে যাচ্ছি। ওই জন্যই যদি পাই তাহলে আমি একজন আদর্শ শিক্ষক হব, হওয়ার চেষ্টা আমি করে যাবো স্যার। ঠিক আছে। বীরভূম থেকে প্রীতিময় চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, MD মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।